তুমি দেখতে থাকো, আমি দেখাইতে থাকি, তুমি চলতে থাকো, আমি জ্বালাইতে থাকি। দেখা দেখি করার সময় শেষ, এখন শুধু খেলা হবে, এটাই আমার সোনার বাংলাদেশ। কি বলছেন? আরে ধরু, কি চিন্তা ভাবনা করতেছেন? আমি সাপ লুডু খেলার কথা বলতেছি। সুপারি গাছের ডাবে তো নরম কেন? ভালোই তো চাপাচাপি শিখেছো, তাহলে আমি আর একটা কথা বলতে চাই। এদিকেও ডাব, ওইদিকেও ডাব, এদিকেও ডাব, ওইদিকেও ডাব, মাঝখানে আমরা দিচ্ছি চাপ, কি করবে তোর বাপ? জান, তোমার পমপমে এমন কি জাদু আছে? আমি একবার খাইছি, বারবার খাইতে মন চিত আছে। পমপমে থাকে না রে জাদু, থাকে ওইখানে দুধু। আর যে পমপম খাইতে পারে সে অনেক কিছুই করতে পারে। যেহেতু তুমি একটা খালি রুমে তার পমপম খাইতে পারছো, তাহলে তার সাথে কি না কি করতে পারছো। ভালো হয়ে যাও মাসু। তবে আমার কথা হলো, মেয়েটা তাকে এইভাবে দৌড়াইতেছে কেন? আপু, তোমার দৌড়ানোটা ঠিক হয় নাই, তোমার আর একটা জিনিস করা উচিত ছিল। সে যেহেতু বলছে যে তোমার পমপমে কি এমন জাদু আছে যে তার শুধু খাইতেই মন চাইতেছে, তোমারও বলা উচিত ছিল যে তোমার টুনটুনিতে এমন কি আছে, আমার বারবার দেখতেই মন চাইতেছে আর খাইতেই মন চাইতেছে। মানে টুনটুনি পাখি বাজি কইরা। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপর বলো যে আজকে আমরা কিছু টিকটকার রূপে বকচুদাদেরকে বলা হয়েছে, তাদের নিয়ে কথা বলতে যাচ্ছি। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, তুমি গুলিস্তানের নিচেই নাও আর গুলিস্তানের আবাসিক হোটেলে নাও কিংবা গুলিস্তানের বাস স্ট্যান্ডে পড়ে নাও, এটা তোমার পার্সোনাল ব্যাপার। কিন্তু হ্যাঁ, এইভাবে নাচার মতো কোনো বালি আমি দেখলাম না এখানে। এখন দেখো, তোমরা সাধারণত গুলিস্তানে জব করতেই পারো, অস্বাভাবিকের কিছু নাই। আমি ওই জবের কথাই বলতেছি যেটা তোমরা বুঝছো। তা আমি এটা বলতে চাইতেছি যে ভাইয়া দেখো, জব করো, স্বাভাবিক ব্যাপার, করতে থাকো, বেস্ট অফ লাক, সমস্যা নাই। তবে এগুলো পাবলিকলি বলার কিছু নাই। আর যদি তোমার মনে হয় যে তোমার বিগ অ্যামাউন্ট টাকা কামাতে হবে, তাহলে ওইগুলো করার পাশাপাশি একটু ছোট্ট কাজ করেও, কাজটা হলো যে ওইগুলো ভিডিও করে তুমি ওয়েবসাইটে ছাড়তে থাকবা, তারপরে ইনশাল্লাহ একদিন ভাইরাল হয়ে যাবা, তারপরে টাকা কামাতে থাকবা। টাকাও পাইবা, পপুলারিটিও পাইবা। আপনার গলার নিচে নাভির উপরে যে দুইটা আপেল জুয়েলারি আছে, ওই দুটোকেই পমপম বলা হয়। আপনি কি চোখে কম দেখেন নাকি চোখে গ্যাস্ট্রিক হয়েছে যে আপনি এখানে পমপম দেখছেন? কি আজিও বাম্মু ভাই, আজ কি বলে? আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম যে আমি চোখে কম দেখি না, আমি চোখে কানাই। আর চোখে গ্যাস্ট্রিক কি? আচ্ছা, গ্যাস্ট্রিকের সাবজেক্ট আলাদা, গ্যাস্ট্রিকই বলছে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু হ্যাঁ, এটা আবার কি? সত্যি কি দারুন দেখতে পমপম গুলো, ওয়াও! কিন্তু আমি তো দেখতেই পেলাম না। কি আজব আম্মু, মানে এত কি বলবো, মানে বলার কোনো ভাষা নেই। নিত্য নতুন আপনারা পমপম কোথায় দেখতে পান আমি বুঝি না। দেখো, তুমি নিজেই বারবার পমপম মোলা কমেন্ট গুলো বাইসা বাইসা ভিডিও রিপ্লাই দিতেছো, এগুলো তারপরও মাইনার নেওয়া যায়। কিন্তু এইটা কি? কি আজব আম্মু, কি আজব আম্মু। ডাব গুলা কই? আপনি ডাব দেখতে চাইছেন, আমি ডাব দেখাবো না, অবশ্যই আমি ডাব দেখাবো না। না না, আমার আর দেখার ইচ্ছে নেই। তুমি বলছো তাতে আমি অনেক খুশি হয়ে গেছি, আমার কমেন্টে রিপ্লাই দিছো তাতে আমি অনেক খুশি। এখন যদি আমি তোমার ডাব দেখি, তাহলে তুমি আমাকে বলবা যে আমি অনেক পাজি। তাহলে এক কাজ করো, আমি আর তোমার ডাব দেখতে চাই না, তুমি জাস্ট বলে দাও তোমার ডাবগুলো কত কেজি। তোমার পমপমগুলো কত কেজি? পাল্লা নিয়ে আসেন, আমি মেপে দিচ্ছি আমার পমপম কত কেজি। পাল্লা নিয়ে আসতেছিলাম, তখনই মাথায় আসলো যে আপনার পমপম তো খুবই ছোট, এটা কিভাবে পাল্লা দিয়ে মাপবো, এটা তো পাল্লা দিয়ে মাপা যাবে না। আমার তো মনে হয় যে আপনার পমপমে কেউ চাপে না। আমারও তো সেই একই প্রশ্ন। বুঝান আমার পমপম কি। তারপর আমি মাইপা সুন্দর করে বইলা দিতাছি যে পমপম কি আগে এটা বলেন,
আচ্ছা ছোট্ট কাট্টো হিসাবে তোমাকে বুঝাই দিই যে পমপম কি জিনিস, যে দুধটা মনে করো যে লিটারে না মেপে সাইজে মাপা হয় ওটাকেই পমপম বলা হয়। যেহেতু তুমি বুঝতেই পেরেছো আমি অসভ্য, তার মানে তুমি বুঝতেই পারছো এটাও যে পমপম মানে অসভ্য জিনিস। তাহলে সেই অসভ্য জিনিসটা মানে পমপমটা কোথায়? পমপম দেখতে যাচ্ছেন আপনি? আচ্ছা আপনাকে তো পমপম দেখাবোই। চলতে চলতে আমারই মনে হয় যে আমিও মাঝে মাঝে কই কি আজব আম্মু, মানে কি চলতেছে ভাই? আমি সিরিয়াসলি ওর ভিডিও যদি আরেক দূরে দিই তাহলে হয়তো আমার মেন্টাল হসপিটালে যাইতে হইতে পারে। তো তার বিষয়ে আর কথা না বাড়াই, জাস্ট শেষ একটা লাইন বলে চলে যাই। তুমি ভাব দুচাইতাছো এই ছোট্ট ছোট্ট নিয়া ডাব, তুমি ভাব দুচাইতাছো এই ছোট্ট ছোট্ট নিয়া ডাব, গ্যাপে পাইলে তোমার দিয়ে দিমু ইচ্ছা মতো ঠাপ। সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতটুকু এনজয়। এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে। সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। এন্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অ্যালওয়েজ দোয়া আছে, আমার জন্য দোয়া করো। এন্ড আপাতত জন্য গেলাম 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 গেলাম।